Hello friends, welcome back to my channel, Jewelry Vlogs channel. একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছে জানিও? আমিও ভালো আছি। তো দেখে বুঝেই পারছো আমি বেরোব, একটু ডাউন প্লাজে যাব শপিং মলে। তো আমি আর বিপাশা দিয়ে যাব। দেখো পরে নিচে একটা ফ্রক, আর এই যে নিচে একটা প্যান্ট, আর চুলটা এখনো শ্যাম্পু করা হয়নি। কালকে শ্যাম্পু করবো, আজকে রাতে মাছ তেল দিয়ে দেবো ভালো করে চুলে। কালকে অ্যালোভেরা লাগিয়ে, মানে আমি যেটা ঘরোয়া স্পা করি ওটা লাগিয়ে শ্যাম্পু করে দেবো। তো আজকে যার জন্য চুলটা ছাড়লাম না, চুলটা পুরো নেতে একদম পুরো মরে গেছে। তো ওই জন্য উঁচু করে খোপা করে নিয়েছি, একটা হেয়ারব্যান্ড লাগিয়ে নিয়েছি। হেয়ারব্যান্ডটা পুরো ড্রেসের সাথে ম্যাচও হয়ে গেছে। তো আর খালি পায়ে, ঘরের মধ্যে তো অবভিয়াসলি খালি পায়ে, তো জুতোটা পরিনি। চলো তোমার দেখতে দেবো পুরো ব্লগটা। এখন অটোতে উঠবো, সাবই দিয়ে হাঁটছি। ও আর একটা কথা, আমাদের আজকে সেম সেম জামা হয়ে গেছে, দুজনের কোমরে কুচি। তোমার মুখ কোমরে কুচি, মুখ দেখাও। এখন প্রায় সময় ঢুকেছি, চুলে বলতে পারছি না। এই যে এই দুটো কুর্তি আমি আমার জন্য নিয়েছি, তাই ট্রায়াল রুমে পরে দেখলাম, কিন্তু খুব একটা ভালো লাগছে না, আর সাইজগুলো বড় হয়ে গেছে। দোকান এখনো অর্ধেক দোকান খোলেনি, দেখাচ্ছে ঘুরঘুর করে ওর কাছে বললো। এই বাড়িতে ফিরে ফ্রেশ হলাম, মা আমাকে নাশপাতি কেটে দিয়েছে, সেটাই খাচ্ছি। একটু পরে চা খাবো, 5:30 বাজে, ওই 6:30-6:30 দিকে চা খাবো। কেমন লাগছে আমাকে বলো তো, আমি প্র্যাকটিস করছি কারণ আমার মাথা যন্ত্রণা করছে। বুঝতে পারছি না আমার চোখের কি কোনো প্রবলেম হলো, মায়ের তো সবে চশমা হলো, আমারও মনে হচ্ছে চশমা হবে। মাথা যন্ত্রণা করছে, চোখটাও কিরকম একটা লাগছে, বুঝতে পারছি না। দেখা যাক, যদি এরম কন্টিনিউ যদি শরীরটা এরম, মানে মাথাটা এরম করে, তাহলে চোখের ডাক্তার দেখাতেই হবে। তো শরীরটা ভালো লাগছে না বললাম না, মাথা যন্ত্রণা করছে, তো কী করবো। নাশপাতিটা আমি ফিরে নাশপাতি খেলাম, ওই নাশপাতি খাওয়ার পর থেকে না কিরকম একটা লাগছে, তাই নিয়ে নিয়েছি শুকনো মুড়ি। মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে, তো শুকনো মুড়ি নিয়ে নিয়েছি।
আর নিয়ে নিচ্ছে গ্রিন টি। আমি এখন খেতে বসবো, তো আমার জন্য তৈরি হয়ে গেছে চিকেন দিয়ে ওটস, আর পাপা এইমাত্র ফিরলো। আজকে ছোটো মার বার্থডে, তো ছোটো মা আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে, তো আমি বিরিয়ানিটা আর অপেক্ষা করতে পারলাম না, তোমাদেরকে দেখানোর আগেই আমি খুলে দিয়েছি, খুলে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। তো একটুখানি খাওয়ার পর মনে হলো যে তোমাদেরকে দেখাই। আমার ডিনার হয়ে গেছে, ওটস চিকেন খেলাম তোমরা দেখলে, তারপরে এই বিরিয়ানিটা খাচ্ছি। মানে বুঝতে পারছো আমার আজকে কী অবস্থা, ডায়েটের পুরো 24টা বেজে গেছে, ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা আমি কোনো মতে সামলাতে পারলাম না নিজেকে বিরিয়ানির গন্ধে, তো অনেকটা খেয়ে নিয়েছি আরও খাচ্ছি। মা রুটি করছে, তো মায়ের শরীরটা খারাপ, আমি যখন তোমাদেরকে ভিডিও করে বললাম না যে আমি মুড়ি খাচ্ছি তোমাদেরকে দেখালাম, তখন তার একটু পরেই মা ডাক্তারের কাছে গেছিলো, টেস্ট করতে দিয়েছে, তো আগামীকালকে টেস্টগুলো হবে, তোমরা সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা ভিডিওটা আর বেশি দূর করছি না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাইকে আজকের মতো গুড নাইট।